আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মানুষ আর অপরাধের সম্পর্ক চিরকাল, যেখানে মানুষ সেখানেই অপরাধ। শুনতে খারাপ লাগলেও বাস্তবটা খানিকটা এরকম। আবার যেখানে অন্যায় রয়েছে সেখানে রয়েছে আইনি ব্যবস্থা, সেই অন্যায়কে ভবিষ্যতে বাড়তে সুযোগ না দেওয়ার কারণে। প্রিয় দর্শক, আজ আমরা ইতিহাসের ভয়ানক পাঁচটি শাস্তির কথা জানাবো, যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। তবে তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এক, সিদ্ধ করে মেরে ফেলা। এই শাস্তি ব্যবস্থায় অপরাধীকে জল দিয়ে সিদ্ধ করে আস্তে আস্তে তাপ দিয়ে মারা হতো। অপরাধীকে বড় কোনো পাত্রের ভেতরে জল ঢেলে পা বেঁধে সেই জলে অপরাধীকে ফেলে দেওয়া হতো। তারপর আগুনের মাধ্যমে সেই জল ফোটানো হতো এবং ধীরে ধীরে অপরাধীকে ঝলসানো হতো। এতে আসামির অসহ্য যন্ত্রণায় মৃত্যু ঘটত। সাধারণত প্রাচীন চীনে এবং যুক্তরাজ্যে এই ধরনের প্রথা প্রচলন ছিল বলে জানা যায়। দুই, শরীরের চামড়া তুলে ফেলা। এ ধরনের শাস্তি দেওয়ার সময় আসামিকে ভালোভাবে শোয়ানো হতো এবং ভালোভাবে বেঁধে তার শরীর থেকে চামড়া কেটে তুলে নেওয়া হতো। স্বাভাবিকভাবেই প্রবল ব্যথার চোটে আসামি মৃত্যু হতো। ঠুর, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর শাস্তির মধ্যে এটি একটি, যাতে বন্দীদের খুব কষ্ট দিয়ে মারা হতো। অনেক সময় ব্যথার তীব্রতা বাড়াতে তাদের গায়ে লবণও মাখানো হতো বলে জানা যায়। মধ্যযুগে আনুমানিক 1300 থেকে 1400 শতকে এটি ছিল প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেবার সর্বজনীন ব্যবস্থা। মধ্যযুগে ইংল্যান্ড এবং ফরাসিদের মধ্যে এ ধরনের শাস্তি প্রথা প্রচলন ছিল বলে জানা যায়। তিন, অঙ্গছেদন। নাম শুনেই বোঝা যায় যে শরীর থেকে অঙ্গ কেটে ফেলে এই শাস্তি দেওয়া হতো। তবে সাধারণত হাত পা কেটে শাস্তি দেওয়া হতো না। শরীরের বিশেষ বিশেষ অঙ্গ, বিশেষত অধিক সংবেদনশীল অঙ্গ কেটে তীব্র যন্ত্রণার অনুভূতি অপরাধীকে দিয়ে তার প্রাণ নেওয়া হতো। এই শাস্তির প্রক্রিয়া প্রথমে বন্দীকে সকলের সামনে বেঁধে রাখা হতো ও তারপর ধারালো বস্তু দিয়ে শরীরের বিভিন্ন সূক্ষ্ম এবং সংবেদনশীল অঙ্গ যেমন পেট, হাত এবং অন্যান্য বিভিন্ন অঙ্গ কেটে ফেলা হতো। সরাসরি প্রাণ না নিয়ে বন্দীকে যন্ত্রণা দিয়ে মৃত্যুদণ্ড দেবার মধ্যে ছিল এটি অন্যতম শাস্তির উদাহরণ। চার, জীবন্ত পুড়িয়ে ফেলা। 1400 শতকের সময় প্রধানত ফ্রান্সে এই ধরনের শাস্তি প্রচলন ছিল, যেখানে অপরাধী ব্যক্তি নারী পুরুষ নির্বিশেষে ভালোভাবে বেঁধে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হতো। এর ফলস্বরূপ উক্ত ব্যক্তিটিকে আগুনের শিখায় জ্বালানো হতো এবং জ্ঞান বজায় থাকার দরুন সব ধরনের কষ্ট অনুভূত হতো। এভাবে কষ্ট পেতে পেতে একসময় ব্যক্তির মুখ সহ সমস্ত দেহ আগুনে পুড়ে ঝলছে, মানুষটি প্রাণ ত্যাগ করত। পাঁচ, করাত দিয়ে কেটে মৃত্যুদণ্ড। সহ ইউরোপের বেশ কিছু দেশে এ ধরনের প্রথা প্রচলন ছিল। এখানেও দোষী সাব্যস্ত ব্যক্তিকে জনসম্মুখে এনে হাত পা বেঁধে রাখা হতো। এরপর দুটি কাঠের টুকরোর সাথে দুইটি পা উল্টো করে বেঁধে তাকে ঝুলিয়ে দেয়া হতো, যেখানে ব্যক্তিটির পা উপরের দিকে এবং মাথা নিচের দিকে থাকত। এই অবস্থায় তাকে ধারালো করাত দিয়ে ওই ব্যক্তিটিকে দুই টুকরো করে ফেলা হতো। অপরাধী ব্যক্তি চরম কষ্ট এবং মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় মৃত্যুবরণ করত। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও? এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।